আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা অনেকে বড় বড় দালান বিল্ডিং নির্মাণ করে থাকি বাড়িঘর নির্মাণ করে থাকি সেই ক্ষেত্রে আমরা রড এবং বিভিন্ন ধরনের মালামাল কেনাকাটা বা কোনটি উন্নত মানের এবং কোনটি নিম্নমানের তা আমরা যাচাই করতে পারি না জাস্ট আমরা কিনে নিয়ে আসি পরবর্তীতে নির্মাণকালে তা ডেট অফ হয়ে যায় এবং ডেট অফ হয়ে যাওয়ার পরে আমাদের বিল্ডিংয়ে পুরা কার্যকলাপ নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় বা আমাদের বিল্ডিং পুরো এক্সপায়ার হয়ে যায় তো আমরা কী করে রড কিনব রড হচ্ছে বিল্ডিংয়ের মেইন স্ট্রাকচার তো বন্ধুরা স্ট্রাকচার জন্য যে রড ভালো রোড কীভাবে চিনবেন ভালো রোড চেনার উপায় হচ্ছে তাতে অতি সহজে মরিচা ধরবে না বা তাতে কোনো ফাটল থাকবে না প্লেন রডের চেয়ে ডিফ্রম বা খাঁচ কাটা রডগুলো ভালোভাবে কনক্রিটের সঙ্গে বন্ধন তৈরি করতে পারে বলে সেই রড ব্যবহার করা উচিত তিন নম্বর হচ্ছে রডের গায়ে হালকা ঘষা দিলে যদি ধারালো অনুভব হয় তাতে বুঝতে পারবেন ওই রড ভালো না তো বন্ধুরা এক নাম্বার অপশন হচ্ছে আমরা অনেকে রড কিনতে গেলে ডেট অফ আর এক্সপায়ারে রড আমরা কিনে থাকি মরিচামুক্ত বা লাল কালার লালসে কালার বা শলো কালার তো এক নাম্বার রডের কালার থাকবে লাইটিং কালার একদম ফ্রেশ থাকবে দুই নাম্বার অপশন হচ্ছে আমরা অনেকে ফ্লোরে বা সাধে প্লেন রডে ব্যবহার করে থাকি এগুলি কিন্তু একদম বিপজ্জনক তাই আমরা প্লেন রড ব্যবহার না করে খাস কাটা রড এই যে দেখতে পাচ্ছেন নিচে যে খাস কাটা রোডগুলি ব্যবহার করা হয়েছে এই খাস কাটা রোডের উপকারিতা হচ্ছে কনক্রিট ঠিক সঠিকভাবে জমাটবদ্ধ বা আঁকড়ে ধরতে পারে এবং সহজে কনক্রিটে শুটে যায় না আর যদি আপনি প্লেন রড বা সমান রড কিনেন তাহলে অতি দ্রুত অতি কম সময়ের মাধ্যমেই আপনার কনক্রিট থেকে রড আলাদা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যে কোনো কোম্পানির রড কিনেন না কেন বিএসটিআই সার্টিফিকেট থাকতে হবে ডুয়েট সার্টিফিকেট থাকতে হবে এবং প্রতি রডের সাথেই ট্রেডমার্কে থাকতে হবে নব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত রড ব্যড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে না হলে বুঝতে পারবেন এটি ভালো রড না বা পুনরায় সোজা করার পর কোনো ক্র্যাক দেখা যাবে না তো বন্ধুরা রড কেনার আগে তাদের কাছে দু একটা সার্টিফিকেট আছে কিনা এবং রডের গায়ে ট্রেড লেশন লেখা আছে কিনা আপনারা সবই দেখে নেবেন এবং রড দু এক পিস ব্যান্ড করে আপনারা দেখতে পারবেন যদি ওই রডের গায়ে যদি ফাটল দেখা যায় বা কোনো ট্রেকে নজর আসে তাহলে বুঝতে পারবেন ওই রড ভালো নয় কারণ যেগুলি নাইনটি থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি সে ডিগ্রি পর্যন্ত ব্যান্ড করার পর সোজা করানো হয় পরবর্তীতে যদি ওই রডে ফাটল দেখা যায় তাহলে ওই রডে ওই রড ভালো নয় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি চারটা চাটে হচ্ছে আমরা অনেকে বলে থাকি রডের সাইজের সুতাতে বলে থাকি কিন্তু সেটি হচ্ছে মিলিমিটারে দেওয়া থাকে রডের গায়ে তো রডের সাইজ হচ্ছে এইট এম এম এইট হচ্ছে দুই সুতা দশ এম হচ্ছে তিন সুতা বারো এম হচ্ছে চার সুতা ষোলো এম হচ্ছে পাঁচ সুতা বিশ এম এম হচ্ছে ছয় সুতা বাইশ এম হচ্ছে সাত সুতা পঁচিশ এম এম হচ্ছে আট সুতা আটাশ এম হচ্ছে নয় সুতা বত্রিশ এম হচ্ছে দশ সুতা তো আমরা যদি সুতাতে নিয়ে থাকি ঠিক এরকমভাবে রডের ডায়া হচ্ছে আমরা যে রডের থিকনেস বা রাউন্ডের ভিতরের যতটুকু অংশ হয় তাকে আমরা রডের ডায়া বলে থাকি পাইলিং স্লাব ডিম বা কলাম তৈরি করতে এক এক ধরনের স্লাব ব্যবহার করা হয় তবে যে রড কনক্রিটের সঙ্গে ভালো বন্ধন তৈরি করতে পারে সেই রড ভালো বাজারে চল্লিশ গেট সাইট গেট ও পঁচাত্তর গেট পর্যন্ত রড পাওয়া যায় চল্লিশ গেটের রড এখন খুব কম ব্যবহার করা হয় ভবন তৈরি করতে সাধারণত সাইড গেটের রডই বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে রড সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মাইন্ডলেট স্টিলের সেটি হচ্ছে এম রড ও আরেকটি হচ্ছে এমএস স্টিল মানে এস এস এই দুই ধরনের রড ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা অল ইঞ্জিনিয়ারিং টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বলে এখন বাজে রাখুন আরও ইঞ্জিনিয়ারিং টিপস পাওয়ার জন্যে আরও অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ